চোখ রাখবো আজকের বিনোদনে। মুক্তি পেতে চলেছে সঞ্জয় বিশ্বাস নিবেদিত শ্যামল বোস পরিচালিত দৃষ্টি, প্রকাশ্যে ছবির প্রোমো। বলা বাহুল্য, শ্যামল বোস পরিচালিত দৃষ্টি ছবিতে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তীর মতন অভিজ্ঞ অভিনেতারা। এই নিয়ে পরিচালকের সাথে পরপর 9টি ছবিতে কাজ করলেন তিনি। এই ছবিতে মুখ্য ভূমিকায় স্থান পেয়েছেন নবাগতরা। এখনো সময় আছে নিজেকে পাল্টা, নইলে তো রেকুল গেছে ওকুলও চলে যাবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে ব্যাখ্যা করতে হয় সেটা আমার জানা আছে। কি ভেবেছেন বলুন তো, যা ইচ্ছা তাই বলছেন? এই অদমকে মনে পড়লো তাহলে দু একবার আমার বাংলোতেও তো আসতে পারেন, আপনাকে একদম জামাই আদর করে রাখবো। কেন মিটিমিটি লোকটার সাথে ঝামেলায় জড়াচ্ছিস? তাহলে তুই কি বলতে চাইছিস, আমি ওর ভয়ে হাতে চুরি পরে ঘরে বসে থাকি? আমি বাড়ি থেকে চলে এসেছি। তাহলে এখন তুমি থাকবে কোথায়? আমাকে বিয়ে করবে? এই চোখের ইশারা আজ ছুঁয়ে যায় মনে। দৃষ্টির কাহিনী মূলত নিম্নবৃত্তের জীবনকে কেন্দ্র করে, তাতে রয়েছে নানান ঘটনার মোড়, কখনো রয়েছে মানবিকতার প্রকাশ, কখনো বা লোলুপতার নজর, আবার কখনো দেখা যাবে সুস্থ জীবনে ফেরার তাগিদ। এই ছবিতে যেমন রয়েছে পরকে আপন করে নেওয়া, তেমনি রয়েছে প্রতারণা ও প্রভাবশালীর বিরুদ্ধে ন্যায়ের লড়াই। বেশ কিছুদিন ধরেই নিরুদ্দেশ, সে বিষয়ে আপনার সহযোগিতা চাই। বলেন কি মশাই, আমি তো আছি। মর্মস্পর্শী ছবির কাহিনীর সাথে তাল মিলিয়ে মন ছুঁয়েছে ছবির গানও। সঙ্গীত পরিচালনা করেছেন রাহুল মজুমদার, সৌরভ, সোনালী চৌধুরী ও কোকো। অপূর্ব সঙ্গীত পরিবেশন করেছেন রূপঙ্করের মতন গায়কেরা। তোর চোখে দেখেছি সাগরের নীল, তোকে আমি দিয়েছি বেপরোয়া দিল, তুই ছাড়া কিছু আর ভালো লাগে না, কুয়াশা ঢাকা মনে প্রেম জাগে না। সাথিয়া 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 সাথিয়া। এখন শুধুই দৃষ্টির রিলিজের অপেক্ষা। ব্যুরো রিপোর্ট, ভূমি 24x7।